কাজী নজরুল ইসলাম কিংবা অগ্নিযুগের আরও বিপ্লবীরা একসময় ইংরেজদের বিরুদ্ধে বহু আন্দোলনের প্ল্যানও তৈরি হয়েছে এই রেস্তোরাঁয় বসে। 123 বছরের পুরনো কলেজ স্ট্রিটের দিলখুশা কেবিন। আজ আমরা যেখানে খেতে যাচ্ছি তার নাম ইতিহাসে আছে, হ্যাঁ, 123 বছরের পুরনো কলেজ স্ট্রিটের দিলখুশা কেবিন। এই যে দিলখুশা কেবিনের সামনে আমি দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিট বইপাড়ায়। এই রেস্তোরাঁর লোকেশন সবাই জানেন, তবুও গুগল ম্যাপ লোকেশন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট বইপাড়া, এবং হ্যাঁ উল্টো দিকে দেখতে পাচ্ছেন মোহিনী মোহন কাঞ্জিলালের দোকান, হ্যাঁ তার ঠিক উল্টো দিকে এই বিখ্যাত রেস্তোরাঁ। রেস্তোরাঁয় ভিড় সবসময় লেগেই থাকে। এ এমন একটি রেস্তোরাঁ, এমন একটি নাম, যার নাম যদি আপনি না শুনে থাকেন তাহলে না, আমরা কিচ্ছু বলার নেই, কিন্তু শুনে থাকলে আসুন টেনিদার মতো আমরাও বলে উঠি ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস ইয়াক ইয়াক। টেনিদার কথা কেন এলো, হ্যাঁ সে কথাও বলছি আপনাদেরকে, ধীরাজ রাখিয়ে ধীরাজ রাখিয়ে। কত কিংবদন্তি ব্যক্তিত্ব এসেছেন দিলখুশায়, কাজী নজরুল ইসলাম কিংবা অগ্নিযুগের আরো বিপ্লবীরা একসময় ইংরেজদের বিরুদ্ধে বহু আন্দোলনের প্ল্যানও তৈরি হয়েছে এই রেস্তোরাঁয় বসে। নমস্কার, সুস্বাগতম, আপনারা দেখছেন জুডোজ ধামাকা। আমি আজকে আছি উত্তর কলকাতায় এক কলেজ স্ট্রিটে, এবং এমন একটি রেস্তোরাঁয় যার নাম বিখ্যাত। টেনিদার গল্পে তো আপনারা এর নাম শুনেছেনই, দিলখুশ বা দিলখুশা। তা সেখানে আমি অনেকদিন বাদে এলাম, তা অর্ডার করেছি কবিরাজি, এখানকার কবিরাজি খুব বিখ্যাত। খাবার পরে আপনাদের জানাচ্ছি কেমন লাগলো। কিন্তু খাবার আসতে আসতে চলুন একটু রেস্তোরাঁটা ঘুরে দেখি। আর হ্যাঁ, আমার এই ব্লগটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আচ্ছা আসুন এখানকার কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিই। এই দোকান তো বিখ্যাত, মানে কিংবদন্তির মতো দোকান। ইতিহাসটা একটু বলবেন আমাদের, কত বছরের পুরনো দোকান? 23 বছরের পদার্পণ করেছে দিলখুশা কেবিন, এবং এই পুরনো চেয়ার টেবিল এখনো সেই মানে ট্র্যাডিশন বজায় রেখে চলছে। এবং আমি উৎপল বোস, কর্ণধার, ফিফথ জেনারেশন, এখানে বিখ্যাত কবিরাজি কাটলেট, মিট পটেটো চপ, এগ টেবিল, এইসব এখনো প্রচলন আছে। আমরা নতুনের পথে এখনো এগোইনি, পুরনোকে ধরেই আমাদের স্মৃতি বজায় রাখতে চাই। তা কবিরাজি কাটলেট ছাড়া আর কোন আইটেম বিক্রি হয়? আপনারা তো বিরিয়ানি টিরিয়ানি সবই করেন আপনারা। আল্ট্রা মডার্ন সোসাইটিতে মানে ছেলে মেয়েদের চাহিদা অনুসারে করছে, কিন্তু এখনো পুরোনো দিনের আমাদের চপ কাটলেট, পাউল কাটলেট, কবিরাজি, এগুলো এখনো প্রচলন আছে। বোল্ডেস কথা, এগুলোকে আমরা এখনো পর্যন্ত ভুলে যাই না, এগুলো তো চিরকালীন খাবার। নতুনকে ধরে রাখতে গেলে বা নতুনের সঙ্গে না হাফ খাওয়াতে পারলে রেস্টুরেন্ট চালানো সম্ভব নয়। সেই জন্যেই সেই অনুযায়ী নতুনের দিকে একটু তাদেরকে মানে যাতে খুশি করতে পারি সেইসব জিনিসগুলো আমরা অ্যাডিশনাল রেখেছি। আর সময়টা কিরকম এই দোকানটার? কোন 12টা থেকে আমাদের চিরাচরিত, আজকে 123 বছরে 12টা থেকে রাত্রি 9:30। 7 দিন খোলা থাকে? 7 দিনই খোলা থাকে, এবং মে মাসে সাধারণত একটু বন্ধ রাখে, প্রচণ্ড গরম, কাস্টমার সেই বিকেলের দিকে আসে, সারা দিনটাই বসে থাকতে হয় বলে আমরা মোটামুটি মে মাসে রবিবারগুলো বন্ধ রাখি। আর অনলাইন কি আপনারা অ্যাভেলেবল, মানে কোনোভাবে জোম্যাটো সুইগি টুইগি? না, আমরা কারোর সঙ্গে সংযুক্ত নয়, আমরা নিজেরা নিজেদেরকে মানে পরিবেশন করে থাকি। কারণ আমাদের যে জিনিসের দাম কোনো কাউকে দিতে গেলে তার দুগুণ ডবল দাম নিয়ে নেবে, তাতে আমাদের যে দিলখুশার খাবারের ঐতিহ্য বা চাহিদা বা দাম শিপেন্টের সেটা থাকে। এই যে কবিতা কাণ্ডে, এটার কিন্তু আসল কথা হলো চিকেন কভারেজ কাটলেট। এমন একজন খেতে ছিলেন, তিনি বলেছিলেন যে এমন একটা কিছু খাওয়া যাতে আমি মনে রাখতে পারি, তখন চিকেন কাটলেটের ওপর ডিমকে মানে প্ল্যান করে যেমন কেক তৈরি করে সেইভাবে কভারেজ করা হয়েছিল। সেইটা খাওয়ার পর তিনি বলেছেন হ্যাঁ এটা একটা জিনিস খেলাম, চিকেন কভারেজ কাটলেট। এই কভারেজ কথা থেকে চলতি ভাষায় চলে আসছে কবিতা। কেউ কেউ বলেন
কবি খেতে রাজি, যেমন কবিগুরু রবীন্দ্রনাথ কবি খেতে রাজি কবি, যেমন এই লেডিগেনি পান্তুয়া রথলা লেডিগেনি নাম ছিল, কলকাতায় যখন লেডিগেনি এসেছিলেন তখন বলেছিলেন এমন একটা জিনিস আমাকে ভেজে খাওয়াও যাতে আমি তৃপ্তি পাই মনে রাখতে পারি। তখন রথলাকে ডালনায় ভেজে লাল করে পুড়িয়ে তাকে দেওয়া হয়েছিল, তিনি খেয়ে বলতেন যে খুব ভালো হয়েছে, সেই থেকে নাম হয়েছিল লেডিগেনি। এখন কেউ পান্তুয়া বলে কেউ গোলাপজাম বলে, কিন্তু এখন হয়েছিল লেডিগেনি। এই গিন খেয়া যায় পর সেই থেকে নাম হয়েছিল লেডিগেনি। এইসব কিছু প্রচলন আছে যা অনেকেই মনে রাখতে পারেন না, আমাদের এইসব আছে এখনো পর্যন্ত। পুরনো চেয়ার টেবিল যেমন সত্তর পয়সার চেয়ার, এখনো পর্যন্ত কোনো রিপেয়ার নেই পাকিস্তানে, এখনো পর্যন্ত কোনো রিপেয়ার বা পানি থাকি, কাস্টমার যত বসছে তার থেকে পানি এইভাবে চলছে। এই যে আমাদের আয়নাটা দেখছেন, 80 টাকার আয়না, এখন 1,00,000 টাকা দাম। আগেও কোথায় ছিল যেখানে তৈরি হয়েছে সেখানে তো আরো কিছুদিন ছিল, হ্যাঁ ওই আয়নার পয় ছিল 100,000,000। খুব ভালো লাগলো, আমার খুব ভালো লাগলো। এই হলো দিলখুশার মেনু কার্ড। তোফা এ যে কাটলেট, খাওয়া যাবে ভরপেট। হেরিটেজ ইটারি ট্যাগ প্রাপ্ত দিলখুশার খাবার বলে কথা। দিলখুশা কেবিন, হ্যাঁ মন উসখুস দিলখুশ, বিখ্যাত চিকেন কবিরাজি খাবো এবারে। এই যে কবিরাজি কাটলেট, চিকেন কবিরাজি কাটলেটের সামনে বসে আছি আমি, খাবো। কেবল পেটে বড় ভুক, না খেলে নাই কোনো সুখ। সাথে আছে কাসুন্দি, অনেকে বলেন কাসুন্দি হলো বাঙালিদের মেয়োনিজ, কাসুন্দি স্যালাড। দারুণ লাগলো। হ্যাঁ তাহলে দিলখুশা কেবিনে খেয়ে আমার কেমন লাগলো আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। পরের পর্বে ফিরে আসছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। জুডোস ধামাকা, লেটস টু দ্য ধামাকা।